শুভ সকাল, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আর কোনো রান্নার রেসিপি দেখাবো না, আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করব। আর কাকুর দোকান দেখতে চেয়েছিল, কাকুর দোকান দেখাবো। আমি একটু বাজার যাচ্ছি, বাজার থেকে এসে রান্না বান্না করে কি রান্না করে দেখি। তো রান্না টান্না করে আমি কাকুর দোকানে যাবো, কাকুর দোকান দেখাবো। আর বলেছিল যে ভাইয়ের জামা নেই পাঞ্জাবি, হ্যাঁ ভাইয়ের পাঞ্জাবি রাহুল কিনে নিয়ে গেছে, আর এখানে একটা আছে আমার বাড়িতেও ওর পাঞ্জাবি আছে। আর আমার শাড়ির কথা বলেছিলে, আমার অনেক অনেক শাড়ি, আমি তো তুমি তো জানো আমি শাড়ি ঘরে পরি না, আর আমার অনেক ভালো ভালো শাড়ি আছে, যখন আমি পরবো তখন তো ভিডিও করবো, তোমরা দেখতে পাবে। আর তোমাদেরকে দেখাবো আজকে কাকুর দোকান, আর অনেক লোক দেখতে চেয়েছিলে তাই কাকুর দোকান আজকে দেখাবো। আর তোমরা খুবই খুব ভালো, আর যেতে যেতে গল্প করবো, এখন আমি বাজার যাচ্ছি। তো তোমাদেরকে বলেছিলাম আমি যে রান্না টান্না করে একটু মার্কেটিং করতে যাবো কাকুর দোকানের দিকে। তো কাকুর দোকানটাকেও দেখিয়ে নিয়ে আসবো। তো সবে রান্না শেষ হলো, এবার যে বার হয়ে যাচ্ছি কাকুর দোকানে কেনাকাটা করতে। আর সত্যি আমার এমনিতে মনটা ভালো নেই, তো সেটা মার্কেটিং করতে গিয়ে ঘরে এসেছি। তো আমার আংটি হাতে, এই হাতে একটা সোনার আংটি পাথর বসানো ছিল, তো কীভাবে পড়ে গেছে খুঁজে আর পাইনি। এই লকডাউনের মধ্যে মানে যা টানাটানি কী আর বলবো, তার মধ্যেই আংটিটা মানে খুঁজেই পেলাম না। অনেকদিন আগে আমার ছেলে হয়নি, অনেকদিন আগেই ওর বাবা করে দিয়েছিল, আমাকে করে দিয়েছিল, জিনিসটা হারিয়ে ফেলেছি। আমি ইচ্ছে করে হারাইনি আসলে, এইখানে এইদিকে এই হাতে ছিল, তো এই হাতে ব্যথা হয়েছিল বলে এই হাতে দিয়েছিলাম। তো সাবান মাখতে গিয়ে কেমনি পড়ে গেছে, তো মনটা খুবই খারাপ। তো খারাপ বলে তোমাদের কাছে এ করবো না, কিন্তু তোমাদেরকে আমি হাসি দিয়ে যাবো আর রোজই ভিডিও করে যাবো। আর হারিয়ে যদি যায় কারো কি আর কিছু করার নেই না, কষ্ট হচ্ছে কিন্তু কী করবো, কি তার মধ্যে কষ্টের মধ্যে তো সবই শেয়ার করতে হয়। তো আমি রাস্তায় যেতে যেতে তো তোমাকে দেখাবো যে আমি মার্কেটিংয়ে যাচ্ছি, এই পার হয়ে এবারই নামবো। আর ততক্ষণ দেখো রাস্তায় আমি কি দেখাতে দেখাতে কি বলতে বলতে যাই। আর তোমাদেরকে আর তো কিছু বলার নেই, যে এত ভালোবাসা দিচ্ছ আর কি আর চাই, তো সেইটুকুনি অনেক। মার্কেটে মনে বেশি কিছু না, আসলে মেয়ের ননদ তো একটু সোনা ফোনা কিছু দিতে হয়, আর কি যা যা হচ্ছে আমরাই জানি। এদিকে লকডাউন সেদিকে এ হচ্ছে না, এদিকে তো কিছু দিতে হবে না। তো এই যাবো সাঁকড়ার দোকানে যাচ্ছি, এই সময় তো টাইম আছে, কাকু আসবে, তো ওই জন্যে সাঁকড়া এখন যাবো সাঁকড়ার দোকানে, সেখানে গিয়ে দেখবে আমি কি নিচ্ছি বা কি বানাতে দিচ্ছি। ব্যাস দেখতে পাচ্ছি যাচ্ছি, আর 12:30 বেজে গেছে, তো এখন যাচ্ছি, কাকু এখানে আছে, তো তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে। আর এখানে গেলে তোমাদের সঙ্গে এই করবো, আমি সবে যাচ্ছি রাস্তায়। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, ছাতা নিতে পারিনি, আমি ছাতা নিলে আমার কেমন হয় হাত দিয়ে। তো রোদের মধ্যে যাচ্ছি, তো এখানে গেলে একটু দেখাবো কাকুর দোকান, দেখতে থাকো। দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম পড়েছে, আর এইসবে রান্না করে তো এলাম, আজকে বেশি কিছু রান্না করিনি কিন্তু, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারি না, টাইম হবে না বলে দেখাতে পারি না। যে মাছের টটকা নিয়ে এসে চচড়ি করেছি, আর গোলে মাছ দিয়ে তোমার আলু দিয়ে মাখানো করেছি, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি, কেন কাকু রেগে যাচ্ছে প্রচণ্ড গরম, কতক্ষণ দাঁড়াবে, 12:00 থেকে দাঁড়িয়ে আছে, তাই জন্য আমি চলে এসেছি। আর কাকুর দোকানে গিয়ে দেখাচ্ছি কেন আর একটুখানি। এসে গেছি দোকানে, দেখাচ্ছি কাকুর দোকান, আগে বললে না
ইয়ে নেই তো নেবে দাদা হ্যাঁ হ্যাঁ কোনটা নেবে কচুরি খাবে ল্যাংড়া খাবে এই সবে এলাম একটা কিন্তু সাঁকড়া দোকানে তো হয়ে গেল নিয়ে নিলাম ঘরে গিয়ে দেখাবো কি নিলাম বেশি বললাম না লকডাউনে খুবই অবস্থা খারাপ তো তো ওই জন্য রক্ষা করার জন্য করতে হবে যেতে তো হবে কি আর করবো তাই নিয়ে চলে এলাম বাড়িতে গিয়ে দেখাবো ফটাফট আর আমি কাকু যাচ্ছি কাকু আগে আগে চলে যাচ্ছেন কাকুর সাথে যাবো বলছি কাকু আগে আগে চলে যাচ্ছে দাঁড়াও কাকুকে দেখাই আমি আর কাকু খেয়ে আর চলে যাচ্ছি আর মার্কেটিং করা শেষ আর দেখাবো কি নিয়েছি মার্কেট ম্যানেজের জন্য বাড়িতে তারপর আসতে যাচ্ছি প্রচন্ড গরম বাবা ইয়েতে বসছিলাম ভালো লাগছিল পাখারেতে দেখো প্রচন্ড গরম এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখাবো আমি কিনে নিলাম দেখতে পাচ্ছ কাকু সাইকেলে করে নিয়ে যাচ্ছে আর আমার ভীষণ ভয় লাগে কাকু দিয়ে সাইকেলে ছিল মেশিন চলছে ঠিক আছে তোমাকে বলি তো কাকুর সাইকেলে যাচ্ছি যদি কাকু ফেলে দেয় তো গেলাম নাহলে একদম তোমার খিদে লেগেছে আর হেঁটে হেঁটে যেতে পারছি না প্রচণ্ড গরম লাগছে ওই কাকু সাইকেলে আজকেই প্রথম গেলাম কেন একবার উঠেছিলাম ফেলে দিয়েছিল ঠিক আছে আর আজকে উঠেছি তাও ভয় ভয় লাগছে এবারে এলাম আর প্রচণ্ড গরম লেগে গেছিলো তাই আমি মানে ব্লাউজ সব ভিজে গেছে আমি ওইগুলো খুলে আর তোমাদেরকে দেখাবো বললাম ঘরে এসে এই দেখাচ্ছি না পটুয়া না পাটুয়া না কি বলে কেমন লেগেছে এইটা মালপির ননদের বিয়েতে যাচ্ছি এটা মালপির ননদের ছিল কেমন লাগলো কমেন্ট শেয়ার এসএমএস আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বারবার বলছি আমি তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে আছো তাই অনেক অনেক ধন্যবাদ বা থ্যাংক ইউ আর তাহলে এত অবধি থাকলো আর কালকে আর বাকি থাকলো কালকে আবার আবার শুরু করবো আগামীকাল আবার আসবো তোমাদের কাছে তো এটা এই পর্যন্ত রাখলাম সাবস্ক্রাইব আর এসএমএস আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর লাইক করতে কিন্তু হারগিস ভুলবে না আমি খুব কষ্ট পাবো আমাকে কষ্ট দেওয়ালে তোমাদের ভালো লাগবে না তাই আমার পাশে থাকবে আমার আরও সাহস জগাবে আরও যেমনি আমি ভালো ভালো জিনিস দেখাতে পারি আর আবার দেখা হচ্ছে আগামীকাল দেখতে পাচ্ছ নিচে নেমে এসে খেতে আর আমি এখন আমাদের খাই না এর একটা ছোট্ট বাচ্চাটাকে খাওয়াচ্ছি এই তো যে ছোট্ট বাচ্চাটাকে খাওয়াচ্ছি হ্যাঁ দৌড়ে এসে রোদের মধ্যে ওকে খাওয়াতে হচ্ছে কী আর করবো আর না আমি যদি না খাই ও হারগিস খাবে না খাওয়াতেই হবে আর তোর সঙ্গে তোমাদের সঙ্গে ঠিক মতো কথাও বলতে পারছি না আর বললাম না এক দু মাস একটু ইয়ে হবে এক দু মাস না দেড় মাসই ধরো তো একটু ইয়ে হবে তো ও খালি গায়ে চলে এসে একটু তো তাই আমার ছেলেকে খাইয়ে আমরা খেতে বসবো আর মেঘলা মেঘলাও লাগছে বৃষ্টি হবে কিনা জানি না তাই তোমরা যদি তোমাদের যদি না খাওয়া হয় চটাপট চলে আসো আজকে আমি রান্না করেছি বেলের তরকারি মানে বেলে মাছ তো বেলে মাছ কচু আলু দিয়ে পুরো মাখা মাখা আর চটপট চলে আসো এসে গরম গরম ভাত বেলে মাছের তরকারি খেয়ে চলে যাবে আর যাই হোক কেমন লেগেছে সেটা আমাকে জানাবে যে কেমন লেগেছে ভিডিওটা আর আমার ছেলে খাবে এই খেলবে আমি এটা খেলবে তোমরা ভালো করে দেখো আর তারপরে এলাম এসে মাংসের সাথে একটু কথা বললাম ছোটো মেয়েটা গেছে মাংস বাড়তে
তার বাড়িতে একটু কথা বললাম, আর কথা কথা বলে টলে আর দুটো নাতি দুটো নাতি না ছোট নাতি না ঘুমিয়ে গেছে। এই মামামের সাথে দেখা হলো, মামাম তো এখানে ভালোই আছে, বুড়ো যায় না, এ মামাম আমাকে কথা বললো, তাই একটু ইয়ে লাগছে, তাই নিয়ে এলাম আর ভাত খাওয়াচ্ছি। তারপরে আমি আর কাকু খেতে বসবো। তোমাদেরকে তো রোজ বলি, তোমরা আসতেই চাইছো পাচ্ছো না, রোজ বলতে বলতে একদিন আসবে, চিন্তা করবে না। আরে মেয়ে হো না, তুমি খিলাড়ি মেয়ে আনারে, হিন্দি বলে জানো, একটু গুলি মেরে দিই, হ্যাঁ যখন তখন গুলি মারতেই ভালো লাগে, তো একটু গুলি মেরে দিলাম। আব লোক আচ্ছা হ্যাঁ আচ্ছা রয়েগা, হাম মেয়ে আচ্ছা হু, আর তুম লোক বহুত বহুত ধন্যবাদ মেরা তরফ সে, আর খুব 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 আচ্ছা রয়েগা, ভালো রয়েগা, আমি তো ভালো হ্যাঁ আর ভালো রয়েগা। তাহলে আবার দেখা হচ্ছে কালকে, একটু এ ছিল বলে তাই একটু বলে করে দিলাম, বা এই রাখছি, আবার দেখা হচ্ছে কালকে আগামীকাল।